দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জের শিবালয় পালিত হয়েছে জাতির পিতার আটচল্লিশ বার্ষিকী ও জাতীয় শোক দিবস দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আরিচা ট্রাক টার্মিনালে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে আরিচা নগরবাড়ি পাটুয়ারি দৌলতিয়া ঘাট এলাকায় চার হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় এ সময় শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্প্রদায় বিষয়ক সম্পাদক ফাহিম খান রনিসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন